আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আর্নিংটা ধরো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আছি আমি, মহাইমিনুল। তো দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করেছি। তো গতকাল আমি আমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, জার্নিংটা তো ওয়াইটি যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু একটা পোস্ট করেছিলাম যে কাদের কাদের বিটগেটের অ্যাকাউন্ট কখনো করা হয়নি বা যারা একেবারে নতুন কিন্তু বিটগেটের কোনো অ্যাকাউন্ট নেই। আসলে মূলত অফারটি আজকে ঠিক তাদের জন্যই যাদের কোনো বিটগেটের অ্যাকাউন্ট নেই, সম্পূর্ণ নতুন ইউজারদের জন্য আসলে আজকের অফারটি। খুব ভালো একটা রিওয়ার্ড এখান থেকে আমরা আশা করতে পারি, আর এখান থেকে 100% পেমেন্ট পাওয়া যাবে, এটি কিন্তু কনফার্ম করে দেওয়া হচ্ছে। তো এখানে আসলে টোটাল রিওয়ার্ডটা কত, শুরুতে আমি আসলে রিওয়ার্ডের কথা বলবো, এরপর আসলে আমরা মূল কাজে চলে যাব। এবং শুরুতে যদি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি না দেখেন বা শোনেন, সেই ক্ষেত্রে আপনার একটা প্রবলেম ফেস করতে হবে, যেটা হচ্ছে আপনি কাজ ঠিকই করবেন কিন্তু কোনো রেওয়ার্ড পাবেন না, কেননা এখানে কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হবে। এই জন্য অবশ্যই আপনাদের আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ভিডিও বেশি আর কি লম্বা করব না। তো শুরুতে যে যে কথাটা বলবো, ইনফরমেশন হচ্ছে শুরুতে থাকবে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে বিটগেট যে এক্সচেঞ্জার আছে, এটা কিন্তু বাংলাদেশের যে একটা সিগন্যাল চ্যানেল আছে, যেটা হচ্ছে ট্রেড সিগন্যাল চ্যানেল, যেটাকে বলা হচ্ছে আর এস সিগন্যাল, এটার সাথে কিন্তু একটা পার্টনারশিপ করেছে, এবং সেখান থেকে মূলত আজকে রেওয়ার্ডটা আমরা পাবো। আর এখান থেকে কিন্তু $30,000 একটা রেওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং কী কী কাজগুলো করতে হবে এটা আমরা বলবো, ঠিক আছে? তো $30,000 রেওয়ার্ড মানে কিন্তু অনেকটা, যেটা বাংলাদেশি টাকায় বিশেষ করে ৩৪ লক্ষ টাকা হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কিন্তু মিনিমাম $13 থেকে $100 একটা রেওয়ার্ড কিন্তু পেতে পারি, যেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। তো কিভাবে কাজটা করতে হবে এবং আমরা কয়টা স্টেপে এই ডলারগুলো পাবো, টোটাল $13, সেই সিস্টেমটা আমরা আমরা আসলে দেখিয়ে দিব যে কিভাবে টোটাল $13 থেকে $100 পাওয়া যায়। তো আমরা এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যে আর্নিং দ্য ওয়াইটি টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু স্টেপ বাই স্টেপই সব কিছু দেওয়া আছে, আমি কিন্তু একদম পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা একদম শুরু থেকে আর কি দেখিয়ে দিব। তো এখানে আপনারা যে পোস্টটা, এটা সত্যতা যাচাই করার জন্য যে টেলিগ্রাম আছে, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে সরি টুইটারে চলে যাবেন এবং টুইটারে আপনার পোস্টটা দেখতে পাবেন। তো শুরুতে যে রিওয়ার্ডটা ছিল এটা হচ্ছে ৫,০০০ রিওয়ার্ড, পরে কিন্তু এটাকে আসলে এক্সটেন্ড করা হয়েছে। এক্সটেন্ড করে দেখতে পাচ্ছেন যে নতুন যে পোস্টটা আছে, এই পোস্টে কিন্তু তারা এখানে ৩০,০০০ রিওয়ার্ডের একটা ইয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন বিটগেট বাংলাদেশ। তো বিটগেট বাংলাদেশের কিন্তু একটা আসলে কমিটি আছে বিটগেটের, সেখানে আপনারা এই ইনফরমেশনগুলো সবগুলো পেয়ে যাবেন। তো এখন আমরা সরাসরি আমাদের কাজে চলে যাব। প্রথম স্টেপ হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে এক নম্বর টাস্ক আছে, এখানে ক্লিক করে তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, আর এস টেলিগ্রাম চ্যানেল বা আর এস সিগনাল যে চ্যানেল আছে, এখানে জয়েন করতে হবে। আপনারা সব ইনফরমেশনগুলো এই আর এস এ পেয়ে যাবেন। আর যারা ট্রেড করতে খুব ইচ্ছুক বা ট্রেড করতে ভালোবাসেন, তারা কিন্তু এই আর এস এর সাথে সংযুক্ত থাকতে পারেন। তাহলে দেখা যাবে যে আপনারা যত ট্রেড করবেন, আসলে ট্রেড করতে আসলে খুব ভালো লাগে আপনাদের, বা আপনারা চান ট্রেড শিখতে চান, তারা এখান থেকে আসলে হেল্প নিয়ে আপনারা ট্রেডগুলো শিখতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের একটা অপশনাল বিষয়। এখন যে মূল বিষয়, আমরা এক নম্বর টাস্কটা ফিল আপ করলাম, এখন আমাদের যে কাজটি করতে হবে, অবশ্যই অবশ্যই এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, যেহেতু দেখতে পাচ্ছেন পার্টনার লিঙ্ক, তো এই পার্টনার লিঙ্ক থেকে আপনাকে জয়েন করতে হবে। যদি আপনি পার্টনার লিঙ্ক থেকে জয়েন না করেন, সেই ক্ষেত্রে আপনি কোনো রিওয়ার্ড পাবেন না, এইটা কিন্তু আমি স্ট্রংলি বলে দিতে পারতেছি, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন পার্টনার ডট বিটগেট, এটা কিন্তু এই যে আর এস সিগন্যালের সাথে সাথে তারা পার্টনারশিপ করেছে, অবশ্যই তাদের লিঙ্ক, এটা কিন্তু আমার লিঙ্ক নেই। এবং এখান থেকে আপনি কোনো রেফার রিওয়ার্ড পাবেন না, যা পাবেন সম্পূর্ণটা আপনাদের কাজের রিওয়ার্ড এবং টাস্ক ফিল আপের রিওয়ার্ড, ঠিক আছে? তো শুরুতে আপনি যে কাজটি করতে হবে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনি ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন, অথবা আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করতে পারেন, অথবা অটো এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। তো একটু অপেক্ষা করবেন, এখানে আসার পর আপনার অটোমেটিক এখানে কিন্তু ইমেইল চুজ হয়ে যাবে। তো আপনি ইমেইল, এখানে একটা ইমেইল দিবেন, আপনি একটা সচল একটা মেইল দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আপনাকে রেফার কোড মূলত দিতে হবে না, জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন, সরাসরি সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে? তো সাইন আপে ক্লিক করার পরে আপনার এটা সাইন আপ দেখবেন যে আপনার একটা ভেরিফিকেশান মেইল চলে যাবে, যে মেইল আপনি অ্যাকাউন্ট করতেছেন সেখান থেকে আপনারা কনফার্ম করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি প্লে স্টোর থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে আপনি বিটগেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন, কেননা আপনার যে কাজগুলো আছে সবগুলো কিন্তু আমাদের বিটগেট যে অ্যাপ আছে সেখান থেকে আমাদের কমপ্লিট করতে হবে। তো আমার অলরেডি এটা করা আছে, জাস্ট ওপেন করবেন, ওপেন করলে আপনাদের বিটগেট অ্যাপে নিয়ে চলে যাবে।
তো এই হচ্ছে বিটগেট। তো এখন আমাদের যে কাজগুলো করতে হবে, এখন কিন্তু আমাদের দুইটা টাস্ক অলরেডি আমরা মেবি কাজ করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা আমরা করেছি। আমরা এইটা করেছি, আমরা এটা করেছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, অ্যাকাউন্ট করা কমপ্লিট, আমাদের লগ ইন করতে হবে বিটগেটে। তো বিটগেটে লগ ইন করতে আপনারা জানেন যে কীভাবে কি লগ ইন করতে হয়। জাস্ট আপনি এখানে যখন ক্লিক করবেন, ঠিক এই জায়গাতে, এই জায়গাতে ক্লিক করলে আপনার এখানে লগ ইনের অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি আপনাদের ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনাদের চলে আসবে এরকম ইন্টারফেস। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা কীভাবে ভেরিফিকেশন করতে হবে এই বিষয়টা আপনাদের এখন শেয়ার করব। কেওয়াইসি লাস্ট দেখতে পাচ্ছেন যে 3 নম্বর টাস্কটা, আমরা এখন কেওয়াইসি ভেরিফিকেশন সিস্টেমটা আপনাদের দিই। আইডি ভেরিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কারেন্ট এবং রিজন সিলেক্ট করবেন উপর থেকে। আর নিচে আপনার যে নাম আছে একদম এনআইডি কার্ড অনুযায়ী অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন যে কীভাবে দিতে হয়। তো এভাবে দিলে এরপর এখানে চলে আসবে ক্যামেরা অ্যালাউ। তো এখানে আপনি ইনেবল ক্যামেরা করবেন। ক্যামেরা করার পর আইডি কার্ডের ফার্স্ট পেজ বা ফ্রন্ট পেজ দিবেন, ব্যাক পেজ দিবেন। দেওয়ার পর টেক টেক সেলফি লেখা আছে, তো এখানে দিবেন। তো আপনি এনআইডি কার্ড ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দিয়ে সাবমিট করে দিবেন ফটোটি। সাবমিট করার পর আপনাকে ফেস ভেরিফিকেশন এভাবে কমপ্লিট করতে হবে। গোল বৃত্তের মধ্যে দিয়ে সাবমিট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তাহলে আপনার কিন্তু মূলত কেওয়াইসিটা এখানে 1 থেকে 3 দিনের মধ্যে দেখাইছে, কিন্তু খুব দ্রুত এটা কেওয়াইসিটা ভেরিফিকেশন হয়ে যায়। 1 থেকে 5 মিনিটের ভিতরে আপনারা ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন কেওয়াইসিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, এভাবে কেওয়াইসিটি আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাইলেন যে কেওয়াইসি কীভাবে কমপ্লিট করতে হয়। কেওয়াইসি কমপ্লিট করার পর আমাদের যে টাস্কটা আছে সেটা হচ্ছে এই টাস্কটা, দেখতে পাচ্ছেন টাস্ক নাম্বার 4। তো এখানে আমাদের একটা পিটুবি করতে হবে। পিটুবি বলতে আমাদের একটা বাই করতে হবে আর কি। তো ডলার বাই কীভাবে করতে হয়, তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দুইটা অপশন আছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইফ পসিবল, যদি সম্ভব হয়। এখানে 5 নম্বর টাস্কটাও দেখতে পাচ্ছেন যদি সম্ভব হয়, ঠিক আছে, ইফ পসিবল। তো আপনারা যারা করতে চান মূলত তারা এখান থেকে $3 পাবেন। যারা কেওয়াইসি শুধুমাত্র কমপ্লিট করবেন আর কোনো কাজ করবেন না, তারা কিন্তু এখান থেকে $3 থেকে $100 যে রেওয়ার্ডটা আছে এটা পেতে পারেন। কারণ এখানে একটা মিস্ট্রি বক্স দেওয়া হবে, সেখান থেকে আপনারা কিন্তু এই রেওয়ার্ডটা পাবেন $3 থেকে $100 পর্যন্ত। আর এগুলো কিন্তু 100% $5 করে দেওয়া হবে, কিন্তু এগুলো ট্যাক্স যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন না। তো এখন যে বিষয়টা আছে, যেহেতু চাচ্ছেন আমি কিন্তু পুরো বিষয়টা দেখিয়ে দিব, তো এখান থেকে আমরা এখন দেখিয়ে দেবো পুরোটা। এখন দেখিয়ে দেবো কীভাবে পিটুবি করতে হয়। আপনি পিটুবি বলতে এখান থেকে কিন্তু আপনারা টাকা দিয়ে আসলে ডলার কিনতে পারবেন, যেটা হচ্ছে বিকাশ অথবা নগদ দিয়ে। তো আমরা এখন এই ট্যাক্সটা দেখিয়ে দেবো। এখানে যদি আমরা পিটুবিটা করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা $5 একটা রিওয়ার্ড পাবো। তো এটা যেটা আমরা কিনবো এটা কিন্তু আমরা আসলে আবার সেল করে দিতে পারবো। মূলত হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যেটা আমরা কিনবো সেটা আসলে সেল করে দিতে পারবো। এক্ষেত্রে আমাদের কোনো নিজস্ব পকেট থেকে ডলার যাচ্ছে না বা টাকা যাচ্ছে না, যা কিছু করতেছি আমরা কিন্তু এখান থেকে আসলে রেওয়ার্ডটা পাবো, ঠিক আছে। তো আমরা এখন 4 নম্বর ট্যাক্সটা দেখিয়ে দিব। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, বাই ক্রিপ্টো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন পি টু পি লেখা আছে, তো এটার উপরে সিম্পলি ট্যাপ করে দিবেন। এরপর এখানে যে লেখা আছে বাই, তো এখান থেকে আপনাকে অবশ্যই বিডিটি সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন USD, তো এখানে ক্লিক করে আপনাকে বিডিটি সিলেক্ট করতে হবে, যেহেতু বাংলা টাকা এখান থেকে আমাদের বাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটাই কিন্তু বাই অর্ডার দেওয়া আছে। তো আমরা এখানে যদি আপনি সেলে চলে যান, তো দেখতে পাবেন যে অনেকেই আছে যারা এখান থেকে আর কি বাই করবে আপনার থেকে, কিন্তু আমরা তো সেল করবো না, জাস্ট আমরা বাই করবো। তো এখানে আমরা একটাই অর্ডার দেখতে পাচ্ছি। জাস্ট যদি আমরা বাইতে ক্লিক করি, তো বাইতে ক্লিক করলে আমরা কত টাকা নেবো, এখানে আমরা 2500 টাকা সিলেক্ট করবো এবং পার্সেস উইথ 0 ফি বিকাশের মাধ্যমে করবো, ঠিক আছে। তো কনফার্মে ক্লিক করলাম। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা নাম্বার, একটা হচ্ছে ফোন নাম্বার, একটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো যে অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বিকাশ নাম্বার, তো আপনাকে ওইটাই কপি করতে হবে এবং ওইটা কপি করে বিকাশে একটা পেমেন্ট করতে হবে। তো আমি একটু ব্যাক চলে যাই। তো ব্যাক চলে আসার পর আমি আবারও দেখিয়ে দিব আপনাদের। দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ফোন নাম্বার, তো নিচে যে অ্যাকাউন্ট নাম্বার আছে দেখতে পাচ্ছেন এইটাই মূলত আমাদের পেমেন্ট করে দিতে হবে, এটা হচ্ছে বিকাশ নাম্বার। তো এটা আমরা কপি করব, যে সিম্পলি ওখানে ট্যাপ করে কপি করে নিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে, বিকাশে যেতে হবে। বিকাশ থেকে আসলে এখানে আমরা পেইডে ক্লিক করবো। বিকাশ থেকে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে দেবো, আমরা সেন্ড মানি করে দেবো। এখানে এক্সট্রা 10 টাকা ফি কেটেছে, তো যাই হোক এটা কোনো বিষয় না। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পেইডে ক্লিক করে দেবো। তো
তো পেইডে ক্লিক করবো, আপনি দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে আমাদের যে ডলারটা আছে সে আসলে রিলিজ করে দেবো এবং আমরা পেয়ে যাবো। তো এখানে আপনারা একটা সিম্পলভাবে মেসেজ করতে পারেন যে পেইড, আমরা পেইড করে দিয়েছি, লিখে সেন্ড করে দিবেন। তো প্লিজ রিলিজ বা এই টাইপের কোনো কিছু লিখবেন, লেখার পর একটু অপেক্ষা করবেন, দেখতে পাবেন 1 মিনিটের মধ্যে আপনাদের যে পেমেন্টটা আছে এটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভিউ অ্যাসেটে যদি আমরা ট্যাপ করি তাহলে আমরা আমাদের ডলারটা দেখতে পাবো, ঠিক আছে? তো আমরা ভিউ অ্যাসেটে ট্যাপ করবো, দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসছে যে অলরেডি আমার এটা রিলিজ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে $21.73 এখানে কিন্তু রিসিভ হয়েছে। তো এইভাবে আমাদের এই টাস্কটা আমরা কিন্তু কমপ্লিট করলাম এটা পিটিবির মাধ্যমে। তো এটা হচ্ছে এভাবে কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ডস, এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু 4 নম্বর টাস্কটা ফিল আপ করেছি, যেটা আমাদের বলা হয়েছিল যে পিটিবি করতে বা বাই সেল করতে। তো আমরা এটা যেহেতু কমপ্লিট করেছি, এখন কিন্তু লাস্ট আমাদের একটা 5 নম্বর টাস্ক আছে, যে টাস্কটা হচ্ছে $100 ট্রেডিং ভলিউম। তো এখানে অনেকে বলবে আমার $100 নেই, আপনার কাছে কিন্তু $10 থাকতে পারে, ঠিক আছে? $10 থাকতে পারে আপনার কাছে, $20 থাকতে পারে আপনার কাছে, যে $100ই থাকতে হবে এমন কিন্তু মানে না। তো এখান থেকে কিন্তু আপনি স্পট ট্রেড করতে পারবেন। এখান থেকে আপনাকে স্পট ট্রেড করার পর আপনি আসলে এই $5 রিওয়ার্ডটাও পাবেন ঠিক নির্দিষ্ট একটা টাইমে। তো এইটা আসলে এখানে ইভেন্টটা আসলে যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু 10 দিনের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দেওয়া হবে। তো এখানে সেটা বিষয় না, আমাদের কাজটা কীভাবে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে বিষয়। তো এখানে $100 আমাদের একটা ট্রেড ভলিউম করতে হবে। তো কিন্তু আমি এখানে যে বলে দিব যে বিষয়টা, এখানে আপনি $100 না, $100-এর বেশি এখানে ট্রেডিং ভলিউমটা করে ফেলবেন। এতে করে কিন্তু আপনার উইনের চান্সটা এখান থেকে অনেকটা বেশি থাকবে। আপনার যদি $10 থাকে আপনি ট্রেড করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন, কেননা এখানে ট্রেড ফিটা জিরো। এক্ষেত্রে আপনাদের ডলারে খুব একটা কম বেশি হবে এমন কিন্তু না। এখানে আপনার যদি $50 থাকে সেই ক্ষেত্রে আপনি যত বেশি ট্রেড ভলিউম করবেন তত আপনার রেওয়ার্ডটা পাওয়ার একটা চান্স বেশি থাকবে, যেটা আমি বলে দিব আবারও। তো আমরা এই কাজটা পুরোপুরি কমপ্লিট করে আসি, তারপর আপনাদের সাথে আবারও ফিরে আসবো আমাদের নেক্সট আমরা এই টাস্কটি কমপ্লিট করব টাস্ক আছে এই টাস্কটা, ঠিক আছে? তো এখন যে কাজটি আমাদের করতে হবে, সিম্পলি এখান থেকে আমাদের ট্রেড করতে হবে। তো ট্রেড করার জন্য অবশ্যই কিছু ডলার দরকার, আমরা $114 মতো নিয়েছি। এখন আবার মার্কেটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখান থেকে BTC/USDT এইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি সেল অপশনে ক্লিক করবেন বা বাই অপশনে ক্লিক করবেন, প্রথমে যেহেতু আমাদের বাই করতে হবে। তো এখানে অবশ্যই আমাদের মার্কেট করে দিতে হবে, এখানে লিমিট অর্ডার থেকে মার্কেট অর্ডার করে দিতে হবে। এতে করে আমাদের সুবিধা হবে কি ইনস্ট্যান্ট বাই এবং সেল করতে পারবো। তো এখানে আপনার যদি $10 থাকে তো $10 ট্রেড করলে $100 হয়ে যাবে ভলিউম, আর $5 থাকলে আপনি যদি 20 বার করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কাজটি করবেন, এখানে কিন্তু বাই ক্লিক করে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দিয়ে বাই কনফার্ম করলে আপনাদের বাইটা হয়ে যাবে, এবং সেলে কনফার্ম করে এখানে পুরোটা আর কি সিলেক্ট করে দিয়ে আপনারা সেলে সেল বিটিসি লেখা আছে এখানে দিয়ে কনফার্ম করে দিবেন। এভাবে সেল হবে, দেখতে পাচ্ছেন আমি 2 বার সেল করলাম, আমার কিন্তু মানে একবার বাই করলাম, একবার সেল করলাম। এতে করে আমার হচ্ছে ট্রেড ভলিউমটা কিন্তু $200-এর বেশি হয়ে গেছে, $228। তো এইভাবে আপনার যত ইচ্ছা করতে পারেন এখান থেকে, তাহলে হবে কি আপনারা কিন্তু অনেকটা আসলে আপনাদের চান্সটা বেশি থাকবে এখান থেকে উইন হওয়ার। যে আপনার থেকে বেশি সেল করবে বা যার ভলিউমটা বেশি সে কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা আপনার আগে পেয়ে যাবে। সো এখানে দেখে নেবেন যে আপনি কয়বার বাই করেছেন, কয়বার সেল করেছেন। তো আমরা কিন্তু 2 বার বাই করেছি, 2 বার সেল করেছি। এই হিসাব করে দেখা যায় আমাদের 228, মানে একবার বাই করলে 114, আরেকবার সেল করলে 114, মানে 228, ঠিক আছে? এইভাবে আপনারা সেল করে আপনার ট্রেড ভলিউমটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা এই টাস্কগুলো পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের আরেকটা টাস্ক হচ্ছে, এটা কিন্তু ফাইনাল টাস্ক। তো আপনারা আসলে ফাইনাল টাস্কটা এখান থেকে ফিল আপ করবেন, 6 নম্বরটা। তো এখানে আপনাদের যে কাজটি করতে হবে, আমাদের ঠিক এইটা কপি করে নিতে হবে। এটা আমরা কপি করে নিলাম, এটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের ফর্মে। তো এখানেই মূলত আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, আমরা যদি ফর্ম ফিল আপ না করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু রিওয়ার্ড থেকে বঞ্চিত হবো, ঠিক আছে? তো আমরা এখানে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ইউর বিটগেট আইডি নাম্বার, ইউআইডি নাম্বার। তো আপনার নিজের যে বিটগেট ইউআইডি, যে আপনার যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে কপি করে এনে এখানে দিয়ে দিবেন। আর আমরা যেটা কপি করলাম যেটা হচ্ছে রেফার, লেখা আছে বিটগেট ইউআইডি নাম্বার অফ পার্সন রেফার টু। তো আপনাকে কে রেফার করেছে তার এখান থেকে আপনি এখানে যদি আপনার তার ইউআইডিটা এখানে দিয়ে দেন। যেহেতু আমরা কপি করে আনলাম, আমি আবারও বলতেছি, ঠিক আমরা কিন্তু এখান থেকে বিটগেটের আইডিটা কপি করে এনেছি। এখান থেকে কপি করে এনে দিয়ে এখানে বসাইলেই কিন্তু মূলত আপনি রেওয়ার্ডটা পাবেন, তাছাড়া কোনো রেওয়ার্ড পাবেন না। তো অবশ্যই
মনোযোগ দিয়ে যে কোনো কাজ করবেন। আর এখানে আপনার নিজের যে বিটগেট ইউআইডিটি আছে সেটা এখান থেকে এনে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কপি করে এনে জাস্ট কপি করে আনলাম, আনার পর ঠিক এই জায়গাতে আমি বসিয়ে দিব, ঠিক আছে? তো বসিয়ে দিয়ে মূলত আপনি এখানে সাবমিটে ট্যাপ করবেন। সাবমিটে ট্যাপ করলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। এখন একটু নিচে একটু মনোযোগ দিবেন। তো এখানে কিন্তু কিন্তু শুরুতেই বলে দিয়েছিলাম যে এখানে আপনার মাল্টি ইউজার হলে কিন্তু এখান থেকে কোনো রেওয়ার্ড পাবেন না, এটা কিন্তু লক্ষ্য করবেন। কেননা এখন যে সিস্টেম এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নেবে আপনার একটা ডিভাইসে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন, করে এখানে কিন্তু এই রিওয়ার্ডের আওতাভুক্ত হতে পারবেন। তো আপনার একটা ডিভাইসে অথবা আপনার যদি অন্য ডিভাইস থাকে বা অন্য কোনো ল্যাপটপ থাকে সেখানে কিন্তু আপনি বিটগেটের এই কাজটি করতে পারবেন, ঠিক আছে? কখনো মাল্টি অ্যাকাউন্ট করবেন না, সেই ক্ষেত্রে আপনার কোনো রেওয়ার্ড ফর চান্স থাকবে না, এটা অটো সেখানে কিন্তু আপনাদের ডিটেক্ট করবে যে আপনি মাল্টি অ্যাকাউন্ট করেছেন। তো এখানে যে বিষয়টা আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন, আমাদের টুইটার ফলো করতে পারেন, এবং আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং সব আমাদের অন্যান্য যে ইয়ারড্রপগুলো আপনারা পাবেন আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবের সাথে সংযুক্ত থাকেন। তো নেক্সট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে যে কারা কারা কত রিওয়ার্ড পাবেন এবং কয় তারিখে নেক্সট যে রিওয়ার্ডটা আছে এটা আসলে রিচিভ হবে। এই বিষয়টা সম্পর্কে ফুলি ডিটেল আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা রিওয়ার্ডটা এটা যেটা দেখতে পাচ্ছেন, এই ইভেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর মূলত আপনারা এই রিওয়ার্ডটা পাবেন 10 দিনের মধ্যে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং অবশ্যই চোখ রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।